ভারতী মহাদেবষ্ট আমার আরেক নেতা গেছেন আনিসুজ্জামান সাথী হচ্ছে সামনে আমার বোর্ড ডাইরেক্টর বিভিন্ন ক্লাবের প্রতিনিধি আসসালামু আলাইকুম। জুমার দিন আসলে নামাজ আমাদের মিস হয়ে যাচ্ছে, আমরা দেরিতে শুরু করে দিয়েছিলাম, এই জন্য অনেক আলোচনা হয়েছে, অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আমাদের বিজ্ঞ এফেসিয়ানরা আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু করেছেন। গাজীপুর ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি তাদের নতুন বোর্ড আজকে যে শপথ নিয়েছে সবুজের নেতৃত্বে, সেজন্য তাকে ধন্যবাদ। আমি মনে করি এফেসিয়ান সবুজ যুগের একজন নেতা, অবশ্য সুন্দরভাবে পরিচালনা করবেন। আমরা বিভিন্ন ভার্চুয়াল জগতে দেখতে পাই যে গাজীপুর ক্লাব বিভিন্ন জায়গায় সার্ভিস করে থাকে এবং আমরা অনেক সময় লাইভে দেখতে পাই যে তাদের কিছুক্ষণ আগে যে 5 মিনিট আগে যে প্রোগ্রামটি করেছে সেটা 5 মিনিট পরে আমরা ফেসবুকে চলে আসছে। তো সেজন্য গাজীপুর ক্লাব আসলে অত্যন্ত দক্ষ এবং আমাদের জন্য আদর্শ। আমি মনে করি গাজীপুর ক্লাব এই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট 2 মধ্যে এটি বেস্ট ক্লাব হিসেবে উল্লেখ হবে আমার ধারণা, যতটুকু ইনশাল্লাহ গ্রামটি পর্যায়ে একটি ভালো ক্লাব হিসেবে চিহ্নিত হবে। আর গাজীপুর ক্লাব অনুরোধ করবো যে আপনারা জুড়িপুটের কাছে সংক্রান্ত কলগুলো যেন পাঠান। অনেক আলোচনা হয়েছে, আসলে কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে হচ্ছে। আইপিএমপি বলেছেন যে ভাওতের ব্যাপারে আসলে ওনার সাথে আমি একমত, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির 3 জন মেম্বার, অনেক সময় আমি দাওয়াত খাই উনি দাওয়াত পাই না, এটা কিন্তু আসলে মানিয়ে নিতে পারবো না, মেনে নেওয়া যায় না। আমি এক সময় আইপিএমপি হব, আমরা যাদের যেসব ক্লাব কী করবেন চেঞ্জ ওভার করবেন না, দয়া করে আপনারা 3 জনকে এনশিওর করবেন, 3 জনকে এনশিওর করবেন যে দাওয়াত পেয়েছে কি না। তারপরে এই 3 জনকে এনশিওর করার পরে বোর্ডের 17 জনকে এনশিওর করবেন, আমার এনএসকে এনটিকে এনশিওর করবেন। আপনারা একজনকে দাওয়াত দিলেন আর একজনকে দাওয়াত দিলেন না, সেটা হলো না, সেটা হলো না, সেটা আপনার এই যে সিটিজেনশিপের মধ্যে পড়লো না, সেটা আপনি বুঝতে নিয়ে বুঝে নিতে হবে। সুতরাং আমি মনে করি আগামীতে যেন এই বোর্ডটুকু যেন কোনো ক্লাব না করে গাজীপুর ক্লাবকে আমরা সবাই দাওয়াত পেয়েছি, সেজন্য আমরা সবাই আজকে এবার দিতে হতে পেরেছি। আর গতকালকে যে ক্লাব চেঞ্জ ওভার করেছে সেটা কেন আমাদের আইবিএমপিকে ইচ্ছা করে নিতে পারবো, আমরা কেন নিল না আমরা সেটা বুঝতে পারি নাই। তবে আমি ওই ক্লাবকে বলবো যে তারা এই ধরনের মিসিং কেন করবো, মানুষ মাত্র বই এটা মানতে হবে, মানুষ মাত্র বই, আপনারা তো নিজেরাই প্রথমে দোষী, আমরা মৃত্যুর পরে আমরা যে মাস দিয়ে আমরা কবর কবরে যে আমরা মাসটা দিই সেটা দেখি, সেটা দেখবেন একটু খেয়াল করে মানুষের লাশ মানুষের বডি আগে পৌঁছে যায়, মাসের কথাবার্তা বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, শুধু বক্তব্য দিলেই বক্তব্য হয় না, আমিও চরিত্রবান হতে হলে আমিও চরিত্র হতে হবে। আর কাউরে কোনো একটা প্যানেলে থাকা অবস্থায় চিহ্নিত করা যায় না, সেগুলো দৃষ্টিকোণ সেগুলো নজরে আনতে হবে। যাই হোক, আমারও কথা প্রসঙ্গে কথা আসলো, আগামীতে অনেকগুলি প্রোগ্রাম আছে, গাজীপুর ক্লাবকে বলবো যে প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন। আর আমার নিজে আমি একটা কথা বলি, আমার নিজের ক্লাব হ্যাপিস ক্লাব অফ সিলেট আগামী 5 তারিখ পালা বদল করবে গাজীপুর অঞ্চলের সব গাজীপুর ক্লাবকে আমি অনুরোধ করে যাবো যে আমার এই পালা আমার ক্লাবের পালা বদলে আপনারা অবশ্য গ্রহণ করবেন, আমি খুবই আপনাদের আত্মীয়তা করতে পারলে আমি ধন্যবাদ মনে করবো। আগামী 20 জুলাই ফাউন্ডেশনের প্রোগ্রাম আছে, ফাউন্ডেশনের প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করবেন, আপনারা সার্কুলার দেখেছেন 30 তারিখের মধ্যে বিদেশ টুরের সার্কুলার, যারা যাবেন রেজিস্ট্রেশন করবেন, আমার কাছে করতে পারেন, আইপিএনপির কাছে করতে পারেন, এনআইআইডির কাছে করতে পারেন, আপনারা ইজিলি যে কোনো জায়গায় করতে পারেন। আর লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম ডেটে পড়ে গেছে, 3 দিনের প্রোগ্রাম হয়ে যাবে, রেজিস্ট্রেশন 3000 টাকা আপনারা করে নেবেন। যাই হোক, ওভারঅল এখানে অনেক বিষয়ের গল্প শুনলাম, আমরাও এখানে এই পিএন মরিদ যা আমাদের কেএনপিও মরিদ এনপিও মরিদ এনএসডিও মরিদ সবাই এক জায়গায় মরিদ এই গাজীপুরের মরিদ, সবাই ইলেকশন আসার আগে আমরা এই ফিরে টিভিতে আসি।